আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে খুবই মজাদার চিকেন কুরমা এই চিকেন কুরমাটা দেখতে যে সুন্দর খেতেও অনেক মজা তো এই কুরমাটা অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আপনারা নিজে বানাইবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই কুরমাটা আর যদি পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কোন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে তো আপনারা এখন দেখেন আমরা কিভাবে ম্যারিনেট করি প্রথমে প্রথমে আমি কিছু ইয়োগেট নিছি ইও নিয়ে এখন আমি প্রথম স্টেপে প্রায় দুই তিনটা স্টেপে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখাইতেছি আমি কিছু ইয়োগেট নিছি তারপরে ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন পাপ্রিকা পাউডার নিয়ে সব কিছু একত্রিত করে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি কিছু অলিভ অয়েল এখনও দিতেছি অ্যাবাউট টু টেবল স্পুন অলিভ অয়েল দিয়ে আস্তে আস্তে আমি এই পর্যায়ে মিক্স করে নিচ্ছি তো এটা সুন্দর করে ভালো করে মিক্স করে আমি পরে চিকেনের সাথে মিক্স করব তো এইভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি কয়েক পিস চিকেন অ্যাবাউট ওয়ান অ্যান্ড হাফ কেজির মতো হবে তো এই চিকেনটা আমি আগে থেকে ক্লিন করে ধুয়ে সুন্দর করে রেখা দিছিলাম এখন আমি এই চিকেনটারে আমি সব কিছু মশলা দিয়ে একত্রিত করে আমি এটাকে মেরিনেট করতেছি এভাবে সুন্দর করে মেরিনেট আসলে যদি আপনারা বানান তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে এই কুরমাটা আর বানানোটাও একেবারে সহজ তো এখানে কিছু আমি ক্যাশয়ে নিচি আর কিছু আলমন্ড দুই জাতি মিক্স করে আমি এখন এটারে ব্লেন্ড করব এই বাদামের দ্বারাই এই খুব একটা গ্রান আসবে আসলে এই শাহী কুরমা বানাইতে হইলে এই বাদামগুলো আমরা ইউজ করি এই বাদামের দ্বারা এটা আলাদা একটা সুন্দর একটা গ্রান্ড সুন্দর একটা ফ্লেভার আসবে তো যদি আপনাদের হাতের কাছে এই বাদাম না থাকে তাহলে অন্য কোনো বাদাম কিন্তু বাদাম ইউজ করা লাগবে তো সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে এটা আমরা এখন করি এখানে আমরা কিছু অলিভ অয়েল ইউজ করছি দুই টেবিল স্পুন তারপরে কিছু ঘি তো কিছু ঘি দিয়ে দিছি এখন আমরা এই অনিয়নগুলা ফ্রাই করব ফাইভ টু সেভেন মিনিটস যাতে মোটামুটি একটা বাদামি কালার হয়ে যায় যখন এই অনিয়নের গন্ধটা চলে যাবে তখন বাকি মশালাগুলো আমরা অ্যাড করব তো এখানে মশলা যেগুলো ইড করছি এখানে গার্লিক পেস্ট আমরা ইউজ করছি তারপরে গরম মশলা ইউজ করছি দিয়ে আরও কিছুক্ষণ আমরা এটা খুব করবো পরিমাণ মতো সল্ট দিবেন যার যতটুকু পছন্দ এই মশালাটা যখন আপনারা কষাবেন এই কষানোর মধ্যেই এই কুরমাটার আসল ফ্লেভার বেরিয়ে আসবে তো আপনারা দেখতে পাইতেছেন কতক্ষণ আমরা কষাইছি তারপরে এখন আমরা ওই চিকেনগুলা এই কষানো মশালার মধ্যে আমরা অ্যাড করছি তো অ্যাড করার পরে আমরা এখান আরও কিছুক্ষণ পর্যন্ত আমরা নাড়ব আর উপর থেকে নিচ নিচ থেকে উপর এরকম কইরা কইরা চতুর্দিকে যাতে মশলাটা ভালো করে স্প্রেড হয় এভাবে আমরা কইরা তারপরে ডাকনা দিয়ে আমরা রাইকা দিব এইখানে আমরা কিছু ইউজ করতেছি এই যে যে বাদামগুলা দিয়ে আমরা বানাইছিলাম যে বাদাম দিয়ে আমরা যেগুলা বানাইছি ওগুলা এখন অ্যাড করে দিলাম তারপরে আরও কিছুক্ষণ নাইরা তারপরে আমরা রায়কা রেখে দেব দেখেন কি সুন্দর কালার আসতেছে তো এটা হইল শাহি কুরমা তো আপনারা যখন বানাইবেন বিভিন্ন অনুষ্ঠানে এখন আমরা মিল্ক এড করছি তিন কাপের মতো তারপরে কেওড়া জল কেওড়া জল আমরা এক টি স্পুন যদি আমরা ইউজ করি হবে একটু আগে পিছু হইলে এমন কোনো সমস্যা হবে না যদি একটু বেশি কম হয় তাহলে সমস্যা নাই এখন আমরা এটা এই পর্যায়ে আমরা একটু হাই গ্যাসে তাকে কুক করব কিছু গ্রিন চিলিও দিয়ে দিতেছি গ্রিন চিলিটা না কাইটা আস্তা দিলে ভালো হয় কারণ হয়তো গ্রিন চিলির মধ্যে সামটাইম বেশি জাল থাকে বেশি বেড়ে যেতে পারে আর তারপরে ওয়ান টেবিল স্পুন সুগারও দিয়ে দিতেছি তো দেখেন লুক দিস দ্য কালার ভেরি নাইস এখন তার স্টেপে আমরা এটা এই কুরমার সাথে এগ না হইলে যেন না হয় এই জন্য আমরা কিছু এগ এড করতেছি কারণ একটু খালি খালি লাগে কুরমার সাথে যদি এগ না হয় এই জন্য কিছু এগটা আমরা সামান্য একটু ফ্রাই করছি খুব বেশি একটা না ফ্রাই করে আমরা এই একগুলা আমরা কুরমার সাথে মিক্স করে দিতেছি আর অনিয়ন বারিস্তা না ছাড়া তো এটা ফ্লেভারই আসে না এই জন্য এখন আমরা অ্যাড করব অনিয়ন বারিস্তা যেটা আমি আগে বানিয়ে রাখিয়ে দিয়েছিলাম দেখেন খুব সুন্দর একটা কালার হয়ে গেল তো আশা করি আমার এই রেসিপিটা এই কুরমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর আপনারা যে কোনো রাইসের সাথে নানের সাথে আপনারা খাইতে পারেন বাসমতি রাইসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন এটা আমাদের বাঙালিদের মেহমানের জন্য কোনো স্পেশাল মেহমান আসলে এটা আমরা পরিবেশন করি তো এটা আমরা যে কোনো অনুষ্ঠানে এটা পরিবেশন করতে পারেন এই শাহী কুরমা তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন তাহলে আজ এই পর্যন্ত হয়তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা